हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेर बानिये देखाबो मैंगो कैरामेल पुडिं। एटा खेते भीषण मजादार। अनेक धरनेर पुडिं आमरा खेयेछि, किन्तु ए मैंगो पुडिंटा खेते आसलेई भीषण सुस्वादु। आशा करी रेसिपिटी आपनारा ट्राई करबेन, আর এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এমনি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন দেখে নিই কীভাবে এই ক্যারামেল ম্যাঙ্গো পুডিংটা তৈরি করতে হয়। এর জন্য আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এবার ভালো করে ডিম আর চিনিটা ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিম আর চিনিটাকে। এবার এতে দিয়ে দিব আমি এক কাপ দুধ। এই দুধটা আমি দুই কাপ দুধ জাল দিয়ে এক কাপ করে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন, সেক্ষেত্রে এক কাপ জলে আপনারা ডানোর যে 10 টাকার প্যাকেটগুলো আছে এর 2টা প্যাকেট দিয়ে দিবেন, তাতেই হয়ে যাবে। এবার ভালো করে দুধটাকে মিশিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিলে ডিমের খারাপ গন্ধটা দূর হয়ে যাবে। ভালো করে এটাকেও নেড়েচেড়ে মিশিয়ে দেব। খুব ভালো করে মেশাতে হবে উপকরণগুলো, তবেই পুডিংটা ভীষণ মজাদার হবে। এবার আমি দিয়ে দিলাম এখানে ব্যালেন্ট করা আম হাফ কাপ। কোনো জল দিবেন না, জল ছাড়া আমটাকে ব্যালেন্ট করে নেবেন। ব্যালেন্ট করে নিয়ে তারপরে দুধের সাথে ভালো করে মিশিয়ে দেবেন। আমি এখানে খুব ভালো করে আমটাকে মিশিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন আমটা যেন ভীষণ মিষ্টি হয়, টক হলে ভালো লাগবে না, দুধটা কেটে যেতে পারে। আপনারা অবশ্যই খুব ভালো মিষ্টি পাকা আম নেবেন। খুব ভালো করে সব উপকরণ মিশিয়ে নিলাম। একটা স্টিলের বাটিতে আমি এখানে ক্যারামেল তৈরির জন্য 3 টেবিল চামচের মতো চিনি দিব। 3 টেবিল চামচ চিনি দিয়েছি, তাতে আমি 1 টেবিল চামচ জল দিব। দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা তৈরির সময় খেয়াল রাখবেন যেন এটা পুড়ে না যায়, তাহলে পুডিংটা তিতা লাগবে। এজন্য পারফেক্টভাবে ক্যারামেলটা তৈরি করবেন। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটা ঠান্ডা করে নেব। ক্যারামেলটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে যে লিকুইডটা আমি রেডি করেছিলাম সেটা ঢেলে দেব, এবং এটা আমি একটা ছেকনি দিয়ে ঢালবো, তাহলে বাড়তি যে জিনিসগুলো রয়েছে আমের আশটা সেগুলো পুডিংয়ের ভিতরে যেতে পারবে না, পুডিংটা খেতে খুবই মজাদার হবে। এজন্য আমি লিকুইডটাকে চেলে নেব। এভাবে ঠান্ডা হওয়া ক্যারামেলের বাটিতে ঢেলে নেব, এভাবে চেলে চেলে ঢেলে নেব। খুব ভালো করে এভাবে ছেঁকে নিতে হবে। এই যে দেখেন, বাড়তি যে আমের উপকরণগুলো রয়ে গেছে আঁশগুলো, এটা আমরা বাদ দিয়ে দিলাম। এই যে এখন পুডিংটা খেতে ভীষণ মজাদার হবে। এবার আমি একটা ঢাকনি দিয়ে বাটিটাকে আটকে দেব, বাটিটার মুখটা এভাবে আটকে দেব। এবার আমি একটা স্ট্যানের উপরে এভাবে বাটিটাকে বসিয়ে নেব। আপনাদের যদি এ ধরনের স্ট্যান না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা ডাইরেক্ট জলের ভিতর বসিয়ে দেবেন। এখানে আমি একটা পাত্রের মধ্যে একটা স্ট্যান নিয়েছি। স্ট্যানে নিয়ে আমি এখানে 3 কাপের মতো জল দিব, তাতে বাটিটা বসিয়ে দিলাম। আমি স্ট্যানে বসানোর কারণ হলো তুলতে সুবিধা হবে। আর ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে ঢাকনির ছিদ্রটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দেব। এবার আমি এটা 30 মিনিটের জন্য মিডিয়াম জালে জাল দিব। খেয়াল রাখবেন পাত্রে যেন হালকা জল থাকে, না হলে পুডিংটা ড্রাই হয়ে যাবে। এই যে পুডিংটা আমার হয়ে গেল, আমি খুলে দেখাচ্ছি। এই যে পুডিংটা। তারপরও আমরা শিওর হওয়ার জন্য একটা কাঠি দিয়ে এভাবে চেক করব,
কাঠিতে যদি পুডিং এর কিছু না লাগে তাহলে বোঝা যাবে পুডিংটা পারফেক্ট হয়েছে। এবার আমি ঠান্ডা করে পুডিংটাকে একটা পাত্রে ঢেলে নেব। পুডিংটাকে মোটামুটি ঠান্ডা করে নেবেন, তারপরে এটাকে ঢেলে নেবেন। বেশি ঠান্ডা করারও দরকার নেই। এই যে দেখেন কত সুন্দর ম্যাঙ্গো ক্যারামেল পুডিংটা তৈরি হয়ে গেল। আশা করি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন।